আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুগণ আমার স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল হে হাবিব আপনি বলে দিন ফাদলিল্লাহি বন্ধুগণ আমার ওয়াহাবি লামাজাবি খারিজি সিয়া বন্ধুরা আমার সালাফি সহ তারা বলতেছেন ফাদলিল্লাহ দ্বারা বোঝানো হয়েছে কোরআনকে আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাচ্ছি এই কোরআনকে যদি বোঝানো হয় বন্ধুগণ আমার আমার কোরআনটা হলো মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য হলো কোরআন নেককার সালিহিন ইমানদারদের জন্য হলো কোরআন জোরে বলেন ঠিক কিনা এই কোরআনটা হলো মুমিনের জন্য মুত্তাকিনদের জন্য বন্ধুরে আবার রহমতিহি যখন শব্দটা চলে আসলো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি শব্দটা যখন চলে আসলো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আর জোর বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ আমার স্পষ্ট ভাষায় কালামের পাকের মধ্যে বলা হয়েছে হে হাবিব আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত সৌরভ হিসাবে প্রেরণ করেছি শুধু তাই নয় বন্ধুগণ আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাত আসমানের জন্য সাত জমিনের জন্য 80,000 আলমের জন্য 18,000 মখলুকাতের জন্য প্রত্যেকের জন্য আমার মায়ার নবী দয়াল নবী রহমতুল্লিল আলামিন হলেন রহমত যখন আল্লাহ আকবার আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছেন আমার মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নাকি বন্ধুরে দেওয়ালের পিছনের খবর জানে না আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমার মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম চিৎকার মেরে বলে আল্লাহু আকবার ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে হে হাবিব যখন আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি তখনই আমি আপনাকে অদৃশ্য খবর জানিয়ে দিয়েছি আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্ধুরে ওই কাজ্জাবের বাচ্চা বলতেছে ওই মালওয়ানুর বাচ্চা বলতেছে বন্ধুগণ আমার আমার মায়ার নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নাকি দেওয়ালের পিছনের খবর জানে না এখন আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি বন্ধুগণ আমার ওই মায়ার নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে জোরে বলে আল্লাহু আকবার বন্ধুরে আমার মক্কা শরীফ আপনি গেলেন হজ করার জন্য মক্কা শরীফ যদি আপনি হজ করতে যান হজ করে যদি আপনি চলে আসেন এই দুনিয়ার জমিনে বহু বন্ধুরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের দুশমনরা তারা বলে বন্ধুরে মক্কা শরীফ হজ করলে হবে মদিনাতুল মুনাওয়ারায় না যাইলে হবে আমি আজকে দেলোয়ার হোসেন মানজুরি বলে যাব যদি মক্কা শরীফ হজ করে তুমি চলে আসো মদিনাতুল মুনাওয়ারায় যদি তুমি না যাও তোমার হজ কবুল হবে না যখন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বন্ধুরে আমার বন্ধু আমি এখন আপনাদেরকে বলবো ওই মক্কা শরীফ আপনি যাবেন মক্কা শরীফ হজ করে মদিনাতুল মুনাওয়ারা আপনার যাইতে হবে যদি মদিনাতুল মুনাওয়ারায় না যান আপনার হজ হবে না ওরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলা হজ করিয়া চইলা আসলে কবুল হবে না ঠিক কিনা বলেন হজ করিয়া চইলা আসলে কবুল হবে না মনে হে বড় যন্ত্রণা সইতে আমি পারি না মনে হে লয়রিয়া যাইতাম সোনার মদিনা সবাই মনে হে বড়
সইতে আমি পারি না মনে হেলয় ওরিয়া যাইতাম সোনার মদিনা হায় হায় আল্লাহ যদি দিত পাখা উইরা যাইয়া করতাম দেখা আল্লাহ যদি দিত পাখা উইরা যাইয়া করতাম দেখা গরিব আমরার নাই কো টাকা যাইতে পারলাম না সবাই গরিব আমরার নাই কো টাকা যাইতে পারলাম না মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না মনে লয় ওরিয়া যাইতাম সোনার মদিনা সবাই মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না মনে লয় ওরিয়া যাইতাম সোনার মদিনা আমার মায়ের নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলে মক্কা শরীফের কাজ তুমি কমপ্লিট করে গো মক্কার কাজ কমপ্লিট করে তুমি মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে আসবে বন্দরে আমার না বলে পড়তেছ না যখন তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবে রওজা খারের কাছে যায়া যখন তুমি বলবে বন্দরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন বন্দরে আমার মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার মায়ের নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলে আমার উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে আসুক না কেন তার আয়েশা যদি আমাকে সালাম দেয় আমি উম্মতের সালাম শুনি শুধু তাই নয় বন্ধুগণ আমার আমি উম্মতের সালাম শুধু তাই নয় ও বন্ধুরে আমার ওই উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে আয়েশা আমাকে সালাম দেবে আমি উম্মতের সালাম শুনি ও উম্মত শুনে রাখো যে আমাকে সালাম দেয় তার উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ আমি গো তোমায় দেখব নয়নে কবে তুমি দেখা দেবে রাখবে তোমার বুকে ইয়া রাসূলুল্লাহ বলেন কবে তুমি দেখা দেবে রাখবে তোমার বুকে আশায় আশায় দিন না ফুরায় মরছি দুঃখে দুঃখে হৃদয় জ্বালা সইতে নারি কই বকার শোনে নাবি গো তোমায় দেখব নয়নে নাবি গো তোমায় দেখব নয়নে তুমি আমার সহায় সাথী দুনিয়ায় আখেরাতে ভালোবাসাই মানামার নিদ নাই আখি পাতে তুমি আমার সহায় সাথী দুনিয়া ভালোবাসাই মানামার নিদ নাই আখি পাতে তবু প্রেম মরব সুখে চেয়ে মুখ প্রাণে হে নাবি গো তোমায় দেখব নয়নে নাবি গো তোমায় নয়নে নাবি গো তোমায় দেখব নয়নে বড় করে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার মুর্শিদ কেবলা কত বড় আশিক রাসূল ছিলেন এটা আপনারা অনেকেই জানেন আমার মুর্শিদ কেবলার আজকে একটা কথা বলবো আমার মুর্শিদ গুলো আশিক রাসূল মাশুক ইলাহি গাউসুল সকলাইন ডক্টর মঞ্জুর আহমদ ওইসি রেফাই রাদিয়াল্লাহু তাআলা অনুকে জান্নাতুল বাকিতে ডুবতে দেওয়া যাবে না ডুবতে দিবে না আমার মুর্শিদ কেবলা যখন জান্নাতুল বাকিতে গভীর রজনীতে চলে যাইতো ওখানে বিশাল আকারে বড় আকারে একটা তালা থাকতো লক করা আমার মুর্শিদ কেবলা যখন জান্নাতুল বাকির সামনে যাইতেন তালাটা অটোমেটিক খুলে যাইত আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ টাঙ্গাইলের পিসা বুজুর্গ
আমি অদমের সাথে এই কথা বলেছেন, উনি চলে গিয়েছে, ওনার বেসাল হয়ে গিয়েছে। আল্লাহ যাতে জান্নাতের উচ্চ মাকাম হুজুরকে দান করে, সকল বলে আমিন, আরো জোরে বলে আমিন। যখন জান্নাতুল বাকি থেকে আমার মসজিদ কিবলা চলে আসতেন, বের হয়ে যাইতেন, অটোমেটিক তালাটা লক হয়ে যেত। আরো জোরে বলি নাই, আল্লাহু আকবার বলি, খুশি না বেজার। এত বড় আশিকের রাসূল এই বাংলার জমিনে আমি দেখি নাই, এত বড় আশিকের রাসূল, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহ যাতে আমাদের মসজিদের ফয়েজ বরকত আমাদের উপরে দান করে, সকলে বলে আমিন। আমার মসজিদ কেবলা সবচেয়ে বেশি বাংলার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাতে মস্তবা লিখেছেন, দ্বিতীয় স্থান। আজকে আমার বাজান এখানে উপস্থিত, আমার রসুলকে নিয়ে গোস্তাকি করেছে, আমার রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে। ও আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত না করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে, আরো জোরে কোন দিবে। বন্ধুগণ আমার, সকলের অন্তরের কান লাগান, যখন নাকি বন্ধু রেখে নবীরা যখন বদদোয়া করে, ওই বদদোয়া কাজে লেগে যায়। নবীরা যদি দোয়া দোয়া করে, ওই দোয়াও কাজে লাগে, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন কথা ঠিক কিনা। বন্ধুরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতেরা আমার কথা শুনে না, সকালে তারা নবী হিসাবে স্বীকৃতি দেয়, বিকালে দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নূহ তুমি একটু সবর করো। সুবহানাল্লাহ বলে বন্ধুরে আমার, যখন নাকি এই কথাটুকু বললো নূহ তুমি একটু সবর করো, আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যদি সন্তান ভালো কাজ করে, যদি সন্তান ভালো কাজ করে বাবার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, আরো যখন ভালো লাগে না, খারাপ লাগে। আর যদি সন্তান যদি বন্ধুগণ আমার মদ খায়, গাঁজা খায়, খারাপ দ্রব্য যদি পান করে, তাহলে বাবার কাছে ভালো লাগে না, খারাপ লাগে। এই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো, নবীরা যদি বদদোয়া দেয়, ওই বদদোয়া কাজে লেগে যায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথে তার উম্মতেরা যখন বেয়াদবি করেছে, দাউদ নবীর আল্লাহকে ডাক দিল যখন, ও রব্বুল আলামিন, ও আল্লাহ স্রষ্টা প্রভু গো, আমার সাথে তারা বেয়াদবি করে, আল্লাহ এক রাত্রের মধ্যে 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মতগুলোকে বানর বানিয়েছে। আরো জোর বলি, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ যখন বেয়াদবি করেছে, আল্লাহ দেরি করে নাই। বন্ধুরা আমার, ল্যাংড়া একটা মশা যখন নাকি তার ভিতরে ঢুকিয়ে দিল, ওই ল্যাংড়া মশা বন্ধুরে তার মগজের মধ্যে যখন আঘাত করেছে, আঘাত করার পরে তখন বলতেছে, আমাকে থাপ্পড় দাও, মাথার মধ্যে আঘাত করো। মাথায় যখন আঘাত করেছে, এবার বলে এই আঘাতে হবে না, শেষ মুহূর্তে বন্ধুরে আমার কাঠের জোতা দিয়ে যখন নাকি মাথার মধ্যে আঘাত করেছে, জোরে কয়, আরো জোরে বাড়ি দাও, কাঠের জোতা দিয়ে মাথার মধ্যে যখন আঘাত করেছে, মাথাটা দুই ভাগ হয়ে গেছে, ওই গোস্তাকে রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বড় করে বলে, আল্লাহু আকবার। আরো জোরে বলি না, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলতে লাগলো, আর আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জমিনে আপনারা কেউ কোন বন্ধুরে আমার ওস্তাদের বাবা মার সাথে কেউ বেয়াদবি করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলে, বন্ধুরে আমার ইবাদতের সাথে কাউকে শরীক করিও না, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাবা মার সাথে ইহসান, মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে কথা বলো। আল্লাহ আকবার বলে, প্রেম ভালোবাসা দিয়ে কথা বলো। বন্ধুরে আমার, নিজের ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, আর বেয়াদবি করা যাবে না ওলি আল্লাহর সাথে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা সাবদান ইন্না, নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আলমে বরজা কবর জিন্দেগিতে তাদের কোনো চিন্তা নাই। বড় করে বলি না, ইয়া রাসূলুল্লাহ,
এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধুরে আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আরাধনা পেশ করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে বলতেছে ও নূহ চিন্তা করিও না চিন্তা করিও না তুমি একটি নৌকা তৈরি করো একটি নৌকা তুমি বানাও তখন বলতেছে আমি কেমন করে নৌকা বানাবো আল্লাহ বলতেছে আমি 124000 124000 তক্তা তোমাকে দেব ওই তক্তা দিয়ে তুমি নৌকা তৈরি করো আমি একটা প্লাবন সৃষ্টি করব প্লাবন তৈরি করব বন্ধুরে আমার যখন নাকি এই কথা বলেছে ও বন্ধুরে আমার নৌকা যখন তৈরি করলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলতেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ও নূহ শোনো শোনো এই নৌকার মধ্যে যারা উঠবে তারাই বেঁচে যাবে আর যারা এই নৌকা না উঠবে তারাই এই প্লাবনের মধ্যে মারা যাবে আল্লাহু আকবার আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ তারাই মারা যাবে বন্ধুরে আমার যখন নাকি এই কথাটুকু বললো এবার যখন নৌকা তৈরি করলো ও বন্ধুরে আমার নৌকার সামনে চলে না সামনে চলে না ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি আরো 4টা তক্তা দেব ওই 4টা তক্তা তুমি ফিট করবে বন্ধুরে আমার প্রথম তক্তা 4টা তক্তা যখন আল্লাহ দিলেন প্রথম তক্তার মধ্যে বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর নাম মোবারক বন্ধুরে দ্বিতীয় তক্তার মধ্যে ফারুক আজমের নাম মোবারক তৃতীয় তক্তার মধ্যে ওসমান নূরাইনের নাম মোবারক চতুর্থ তক্তার মধ্যে বন্ধুরে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নাম মোবারক এবার এই 4টা তক্তা যখন লাগিয়ে দিয়েছে এবার নৌকা সামনের দিকে যাইতেছে আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ নৌকা সামনের দিকে যাচ্ছে বন্ধুরে আমার এবার আমি আপনাদেরকে বলতে চাই ও বন্ধুরে যখন আমার মায়ার নবী দয়াল নবী রহমাতান লিল আলামিন দুনিয়ার জমিনে না আসে তখনও বন্ধুরে আমার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে উদযাপন হয়েছে সুবহানাল্লাহ বলেন তখনও উদযাপন হয়েছে এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি বন্ধুরে আমার যখন নাকি ও বাঘের খাঁচার মধ্যে প্রবেশ করে দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের খাঁচায় ঢুইকা দেখে বন্ধুরে আমার বাঘের পেটে অনেক ক্ষুধা বোঝা যাচ্ছে পেটটা লেগে আছে ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ওই সময় আরাধনা পেশ করে ডাক দেয়া কয় ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ প্রভু প্রভু তোমার কাছে আরজি প্রার্থনা তামান্না আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব কোন দুঃখ নাই আমাকে যেতে নামাজের পরে বাঘে খায় নামাজের আগে যেতে আমাকে না খায় আল্লাহু আকবার আরে আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে আমরা নাই সকলে বলি আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরাধনা পেশ করলো ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ তুমি আমাকে নামাজের আমি নামাজ পড়া শেষ হবে তখন আমাকে তুমি দুনিয়ার থেকে নিও এর আগে যেতে বাঘে আমাকে না খায় সুবহানাল্লাহ বলে আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ এবার যখন নাকি বাঘ বন্ধুরে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফলো করে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছে বন্ধুরে আমার যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকুতে যায় বাঘ বন্ধুরে রুকুর কাছে যায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা দেয় বাঘ সেজদার কাছে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইনে যখন সালাম ফিরায় বামে সালাম ফিরানো শেষ হলো হওয়ার পরে বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে বাঘ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকের মধ্যে যে বালুগুলো লেগে আছে বালুগুলো চেটে চেটে খাচ্ছে বড় করে বলেন আল্লাহু আকবার বালুগুলো চেটে চেটে খাচ্ছে ওই মুহূর্তের মধ্যে বলতেছে বন্ধুরে আমার নমরুদ কয় আমি দিলাম ইব্রাহিমকে খাওয়ার জন্য এখন দেখি ইব্রাহিমের কপালের মধ্যে বালুগুলো চেটে চেটে বাঘে খাচ্ছে বড় করে বলেন আল্লাহু আকবার বালুগুলো খাচ্ছে বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার এবার বাঘের মধ্যে আঘাত শুরু করে দিল বাঘকে মাইর দেওয়া শুরু করে দিল বাঘ একটা ডাক দিয়ে কয় ওগো রব্বুল আলামিন ও স্রষ্টা প্রভু গো তুমি আমার জবানটা খুলে দাও আমি আমার মনের আহাজারি এখানে উপস্থাপন করব জানিয়ে দেব
বন্ধুরে যখন নাকি এই কথাটুকু বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছে ওই মুহূর্তে বাঘ বলতেছে লাউলা কালামা খলাকতুল আফলাক বড় করে বলিন আল্লাহু আকবার বন্ধুরে আমার যদি মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন যদি দুনিয়ার জমিনে না আসতো তাহলে আল্লাহ সাত আসমান সাত জমিন জান্নাত ও নার জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করত না কোনো কিছুই তৈরি করত না বন্ধুরে যখন নাকি এই কথাটুকু বলেছে বলার পরে ওই সময় বলতেছে বাঘ বলে নমরুদেরে বলতেছে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তাম পৃথিবী সাজাইতো না তাম পৃথিবী বানাইতো না ওই নবীজির নূর মোবারক আর ওই নবীজির নূর মোবারক ইব্রাহিমের কপালে আমি কেমন করে ইব্রাহিমকে খাইব সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকের মধ্যে আমার নবীজির নূর মোবারক এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রেহাই পেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে বাঘে খায় না মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গিয়েছে আল্লাহর কুদরতে তুর পাহাড় জ্বলে গেল একটাই কারণ আমার নবীজির নূর মোবারক মুসা আলাইহিস সালামের কপালে ছিল চিল্লায় বলে আল্লাহু আকবার একটা কথাই বললাম ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেল আমার নবীজির নূর মোবারকের কারণে মুসা আলাইহিস সালাম বেঁচে গেল আমার নবীজির নূর মোবারকের কারণে সুবহানাল্লাহ বলে খুশি না বেজার ওই নবীর সাথে যদি গোস্তাকি করো ওই নবীর সাথে যদি দুশ্মনী করো খোদা কা কসম খেয়ে বলি ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত না করে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেবে না জোরে কোন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না ওই নবীজির প্রেম ওই নবীজির ভালোবাসা সিনাই নিয়ে মরতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না কপাল থেকে এই নূর মোবারক খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কপাল মোবারকে গিয়েছে সুবহানাল্লাহ বলে আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কপাল মোবারকের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিনের নূর মোবারক যখন দেওয়া হয়েছে বন্ধুরে আমার যখন নাকি বন্ধুগণ আমার ঘরের মধ্যে বাসর ঘর যখন নাকি সাজিয়েছে ওই ঘরের মধ্যে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কপাল মোবারকের আলে ঘরটা আলোকিত হয়ে গেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরে আমার ডাইনে একবার তাকায় বামে তাকায় পিছনে তাকায় বন্ধুরে কোনো জায়গায় বাতি দেখা যাচ্ছে না ওই মুহূর্তের মধ্যে হঠাৎ করে যখন নাকি খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কপাল মোবারকের মধ্যে তাকাইলো তাকানোর পরে দেখে নূর জিলমিল জিলমিল করতেছে জলমল করতেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দর দিয়ে যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কপাল মোবারকের মধ্যে চুমু দিল আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল দেরি করিও না তাড়াতাড়ি যাও দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী মিলামেশার মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে ও জিব্রাইল শোনো শোনো আমি একটা কথা বলে দিই এইবার তুমি নূর মোবারকটা মা আমেনার রেহেম মোবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিবি সুবহানাল্লাহ আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মোবারকের মধ্যে আমার মায়ের নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিনের নূর মোবারক প্রবেশ করলো বন্ধুরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নে যখন দেখলো কে জানে আয়েশা বলতেছে আপনার গর্ভের মধ্যে রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবখানায় কাবার দিকে রওনা হয়ে গেল খানা কাবার দিকে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয়ে গেল এবার খানা কাবায় এই নূর মোবারকের কথা শুনে দুই রাকাত নফল নামাজ আদায় করলো যখন নাকি দুই রাকাত নফল নামাজ আদায় করেছে বন্ধুগণ আমার ওই মুহূর্তের মধ্যে এবার ডান বামে যখন সালাম ফিরাইলো পিরানের পরে দেখে একটা বাঘ দেখা যাচ্ছে বড় করে বলেন আল্লাহু আকবার এবার বাঘ যখন দেখা যাচ্ছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ভয় পাচ্ছে ওই মুহূর্তের মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভয়ে পিছনের দিকে যাচ্ছে বাঘ ওই মুহূর্তের মধ্যে বলতেছে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন এবার বলতেছে মা গো মা ও মা মা আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই মা গো মা আপনার পেটে রাহমাতাল লিল আলামিন এই সংবাদটা আমি আপনাকে জানানোর জন্য এসেছি
আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওগো রাব্বুল আলামিন আমি কাবা শরীফকে কাবা শরীফ নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ওগো আল্লাহ এমন একজন রাসূল এমন একজন বন্ধু দুনিয়ার জমিনে তুমি পাঠাও যার দ্বারা তাম পৃথিবীটা নিয়ন্ত্রণ হবে। আল্লাহু আকবার বলেন যার দ্বারা তাম পৃথিবীটা নিয়ন্ত্রণ হবে। ও বন্ধুরে আমার আমার মায়ের নবী দয়াল নবী রহমাতাল্লিল আলামিন দুনিয়ার জমিনে যখন আসবে, এবার বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে দেরি হয় নাই, ওই সময় বন্ধুরে আমার দিন এবার চিৎকার মেরে কান্না করে ও গো রব্বুল আলামিন ও গো স্রষ্টা প্রভু গো আপনি রহমাতাল্লিল আলামিনকে দিনের মধ্যে যদি পাঠান তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। লাইলুন রাত্র বলতেছে ও আল্লাহ রহমাতাল্লিল আলামিন যদি রাত্রের মধ্যে পাঠান তাহলে আমি রাত্র ধন্য হয়ে যাব। বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে যখন নাকি এই কথাটুকু বলেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে যত নবী আমি পাঠাইছি তাদেরকে নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছি, তাদেরকে নির্দিষ্ট গোত্রের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি, একটা এরিয়া দিয়েছি, এই এরিয়ার মধ্যে যদি তারা এবাদত না করে তাদের এবাদত হবে না। সুবহানাল্লাহ। বলে আমার বন্ধু কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য নয়, আমার বন্ধু হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু হলো তামাম গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মায়ার নবীকে দুনিয়াতে পাঠাবে নহে দিন নহে রাত্র বন্ধুরে, এর আগে আবার একটা কথা আছে বন্ধুগণ, আমার মায়ার নবী রহমাতাল্লিল আলামিন যখন দুনিয়াতে আসবে আমার নবীজিকে রিসিভ করার জন্য বন্ধুরে চারজন জান্নাতি নারী উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। চারজন জান্নাতি নারী উপস্থিত হয়ে গিয়েছেন আমার নবীজি যখন দুনিয়ার জমিনে বন্ধুরে আসবেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নহে দিন নহে রাত্র সুবে সাদেকের মধ্যবর্তী সময় মায়ার নবী দয়াল নবী রহমাতাল্লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেছে আমার নবীজি আগমন করে ওই মুহূর্তের মধ্যে বলে আল্লাহু আকবার ইয়া কবির আলহামদুলিল্লাহ ইয়া বাসির রব্বি হাবলি ইয়া উম্মতি, চিল্লা বলে আল্লাহু আকবার। আরো বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে দুনিয়ার জমিনে আইসেই সেজদা দিয়ে কয় বন্ধুরে আমার সেজদা দিয়ে বলতেছে আল্লাহর প্রশংসা আদায় করে উম্মতের চিন্তায় পড়ে গেল, বড় করে বলে না ইয়া রাসূলুল্লাহ ওই নবীজির মহাব্বত চাই কি চাই না, এসো সবাই পালন করি মিলাদুন নবী জোরে, এসো সবাই বিয়ে জোরে, এসো সবাই পালন করি মিলাদুন নবী, হাই হাই নবীজি শ্রেষ্ঠ নেয়ামত নবী কোরআনে পাবি, সবাই নবীজি কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী জোরে, এসো সবাই হায় ভাই মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা খোদার হুকুম মান্য করা, খাসাই সুল কুবরা লেখছেন জালালে সৈয়তি, সবাই খাসাই লেখছেন জালালে সৈয়তি, এসো সবাই পালন করি মিলাদুন নবী জোরে, এসো সবাই পালন করি মিলাদুন নবী জোরে, এসো সবাই হাই হাই আবুল আহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবুল আহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে শান্তি পাইল হাদিস বুখারী, সবাই কবর হাদিস বুখারি, এসো সবাই পালন করি মিলাদুন নবী জোরে, এসো সবাই মিলাদুন নবী জোরে, এসো সবাই দুন নবী।